আমার লুকস দেখে অনেকে বলবে, কি রে ভাই, বাইকে যুদ্ধ করতে যাচ্ছে নাকি? এরকম ড্রেস আপ ড্রেস আপ আর হাতে গান নিয়ে কই যাচ্ছে? হ্যাঁ ভাই, যুদ্ধ করতে যাচ্ছি এরকম একটা শীতের ড্রেস আপ পরে, বাহিরে ঠান্ডার সাথে যুদ্ধ। দেখতে পারতেছেন ঘড়ির কাঁটা 5:30 বাজে, এটা বিকাল 5:30 না, সকাল 5:30, মানে ভোর সকাল 5:30, তা আবার শীতের বেলা। সো হয়েছে ব্যাপারটা, আমার গ্রুপ, আমার বাইকের যে গ্রুপ, এক একজনে তো ভাই সেই, মানে এক একজনের মাঝে মাঝে কি যে ইচ্ছে করে আল্লাহ জানে, হঠাৎ করে আমাকে এই ভোর সকালে কল দিয়ে বলতেছে যে চল আমরা সবাই মিলে খেজুরের রস খেতে যাই। সো ওর জন্যই খেজুরের রস খাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি রেডি হয়ে তাড়াহুড়ো করে, কারণ তারাও নাকি বের হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, কারণ আপনারাও জানেন খেজুরের রস পেতে হলে একটু আর্লি বের হতে হয়, কারণ ফজরের নামাজের পর পরই নাকি খেজুরের রসটা পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। সো যেতে যেতে সময় লাগবে, আর আমরা যাব 300 ফিট পূর্বাচলে খেজুরের রসের জন্য, আমাদের আশেপাশে সেটাই ভালো জায়গা যেখানে পাওয়া যায় গ্রাম সাইড। সো যাওয়া যাক। দেখেন পুরা রাস্তা খালি এই শীতের সকালে, আয় হায়, সকালও না, এখন বলা যায় ভোর রাত। কোন শয়তানের হাড্ডি যেন কইছিল অগরে যে এই টাইমে বাইর হইয়া খেজুরের রস খাইতে যাইতে, আয় হায়, জীবনটা শেষ। হাতের তলা দিয়া ঠান্ডা বাতাস ঢুকে, মুখের তলা দিয়া ঠান্ডা বাতাস ঢুকে, পায়ের নিচ দিয়া সুরসুরে ঠান্ডা বাতাস ঢুকা, কই কই যায় যে লারা দিতেছে খালি আমি বুঝতেছি। এই ঠান্ডার মধ্যে খাড়া করে রাখছে, ওরে বাবা, আয় হায়, সব শয়তানের হাড্ডি দেখে একত্রে। কিরে সকাল 6টায় বলে সূর্য উঠে, হ্যাঁ সুরজ কিদার হে, না না ঘুরামু না, আমি তো মনে কর আমি হতাশ এই সকালে। আহ, এর চেয়ে ভালো বিকালবেলা উইটটা কোক খাইতি তাও ভালো। আমার আমার একটা কথা কইতে মন চাইতেছে ইমতিয়াজ, আমার মাথায় একটা কথা ঘুরতেছে, ওই যে চাচার চাচার কথাটা, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি, শীতের চোদনে যখন আপনারা মনে করেন এরকম ঠান্ডার মধ্যে রাইড দিবেন শীতের সময়, তখন ঠান্ডা কম লাগবে একটা টিপস শিখে দিই। সেই টিপসটা হচ্ছে, জিন্দগি সবার দু এক নেহি বাহার দু দুনিয়া কো বদল দু মে তো বেয়ারা সা চমৎকার হু মে কিসি কে সপনা হু জো আজ বান চুকা হু সাজ আমি মেরা সপনা হে কি সব কে সপনে সচ মে গারু আত্মা কো ঝুলু তে কি মান উরু ও হেলিকপ্টার হা মে হু এ গুরতা রব ডলে মন। আবে সালে তোরে বহুত মানুষ লাগলো, মত করো রে নিলো ভাই আপনি কি করতেছেন? এটা কি গরিবের গ্লাভস? হ্যাঁ গরিবের গ্লাভস। এটা পোলা পাইন রসের বেড়ারে ঘুম থেকে তুলছে, তুইলা বেড়ার দিয়ে এখন গাছ থেকে পারাইব, পারানোর পরে খাইব। নিজে ঘুমটা নষ্ট করছে, আমগর ঘুমটা নষ্ট করাইছে, ভেড়ার ঘুমটাও নষ্ট করাইছে। বেড়া কি সুন্দর বই লাগে ঘুমাইতেছিল, এত সুন্দর একটা পরিবেশ পাইছে ভালো লাগে না ভাই? শীতের সদন তো এই এই আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখছস এতক্ষণে ফর্সা হচ্ছে, অলমোস্ট 6:30 বাজে। সো আমরাও মনে করেন
রসের যে লোক ওনারের সামনে আরেকজন নিয়ে গেছে বাইকে, আমরা পিছে পিছে মৌমাছির মতো দৌড়াচ্ছি। এইটাই রস সহজে পাওয়া যায় না। আপনারাও যারা মনে করেন এই টাইমে প্ল্যানিং করে আসবেন, অবশ্যই এদিকে পরিচিত কেউ থাকলে আগে থেকে বুকিং দিলে ভালো। রস জিনিসটা এমন হয়ে গেছে যে বুকিং দেওয়া ছাড়া আসলে এখন সহজে পাওয়া যায় না। সবাই রেডি রস খাওয়ার জন্য, দেখেন বাবা রে। বসে থাকি আজ রাত্রে, কি আসবে তুমি?